একুশ অক্টোবর ১৯৫৫ শুরু হল আওয়ামী লীগের তিন দিনব্যাপী তৃতীয় কাউন্সিল। কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদক হিসেবে দলের নাম থেকে মুসলিম শব্দটি প্রত্যাহারের প্রস্তাব পেশ করলেন শেখ মুজিব। আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনৈতিক দলে পরিণত হল। পুনরায় দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি। একুশ অক্টোবর ১৯৫৭ করাচি থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিব বললেন, জোর করে পূর্ব পাকিস্তানে পৃথক নির্বাচন ব্যবস্থা চাপিয়ে দিলে আমরা সরকারের প্রতিটি দফতরে, জাতীয় পরিষদে, সর্বত্র জনসংখ্যানুপাতে প্রতিনিধিত্ব দাবি করব। আমরা যুক্ত নির্বাচনের ভিত্তিতেই সংখ্যাসাম্য মেনে নিয়েছি। তিনি বললেন, পূর্ব পাকিস্তানিদের দ্বিধা বিভক্ত করে শোষণ করার সব চক্রান্ত অবশ্যই প্রতিহত করা হবে। একুশ অক্টোবর ১৯৬৪ ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানের জনসভায় শেখ মুজিব বললেন, বর্তমান সরকার জাতির কাছ থেকে সব রকম অধিকার কেড়ে নিয়েছে। আজ আমাদের ভোটাধিকার নাই, আইন পরিষদের অধিকার নাই, শ্রমিকের অধিকার নাই, শিক্ষকের অধিকার নাই। এই জাতি আজ সার্বিকভাবে মহাবঞ্চিত জাতি। এই অবস্থার পরিবর্তনের জন্যই সম্মিলিত বিরোধী দল আজ ঐক্যবদ্ধভাবে সংগ্রাম শুরু করেছে। একুশ অক্টোবর ১৯৭৩ জাপানের টোকিওতে অবস্থানরত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরবদের ন্যায়সঙ্গত লড়াইয়ে বাংলাদেশের দৃঢ় সমর্থনের কথা পুনরায় ঘোষণা করলেন। জাপানের বহুল প্রচারিত দৈনিক টোকিও সিম্বুনকে বঙ্গবন্ধু বললেন, আমরা চাই ১৯৬৭ সালের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অবিলম্বে বাস্তবায়ন করা হোক এবং অধিকৃত আরব এলাকাগুলো ইসরায়েলিরা ছেড়ে যাক।